স্কুল চলাকালীন স্কুলের ভেতর ঢুকে পড়লো বিষাক্ত সাপ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুল চলাকালীন স্কুলের ভেতর ঢুকে পড়লো বিষাক্ত গোখরো সাপ। স্কুলের বিজ্ঞান শিক্ষকের সাহসিকতায় রক্ষা পায় স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকেরা। বুধবার স্কুল চলাকালীন স্কুলের ভেতরে বিষধর সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের মনীন্দ্রনগর হাই স্কুলে। স্থানীয়দের মতে বিদ্যালয়ে ঢুকে পড়ে বিষাক্ত গোখরো সাপ। সাপের আতঙ্কে হুলুস্থুল পড়ে যায় গোটা স্কুলে। ক্লাসের দরজা জানলা বন্ধ করে বসে থাকে পড়ুয়ারা। অবশেষে স্কুলের বিজ্ঞানের শিক্ষক মাসুদ রানা চৌধুরী অনেক চেষ্টার পর একটি জারে আটকাতে পারেন সাপটিকে। বিজ্ঞান শিক্ষকের সাহসিকতায় হাঁপ ছেড়ে বাঁচে স্কুলের সকলে। স্কুলে একটা সাপ বেরিয়েছে, তো এসে দেখি সাপটা স্কুলের মাস্টারমশাই একজন আর কি, উনি খুবই সাহসী, দেখলাম ওটা খুব সুষ্ঠুভাবে রেস্কিউ করে উনি একটা জারের মধ্যে রেখেছে, এবং আমরা এসে এটা দেখলাম যে এটা একটা স্পেকটিক্যাল কুকুর আর কি। আমরা এটাকে নিয়ে গিয়ে এখন সেফ জায়গা আর কি, বা আমাদের ফরেস্টের জঙ্গলে গিয়ে এটাকে রিলিজ করে দেবো। দেখুন, বাচ্চা তো এবার এখানে উনি খাবারের সন্ধানে চলে আসতে পারে আর কি, এবার বড় হয়তো আশেপাশে জঙ্গল থাকলে থাকতেই পারে, ওরাই বা এখন যাবে কোথায় বলুন আর কি। প্রায় বন্য প্রাণ এখন বিপন্ন আর কি। স্টুডেন্টরা তো আতঙ্কিত, কি করা যাবে ওদেরকে? দেখুন, দেখতে পেলে আমাদের বলবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো, আমরা তো শোনা মাত্রই চলে এসেছি আর কি, দেরি করিনি আর কি। স্কুলের প্রধান শিক্ষক আশিস গঙ্গোপাধ্যায় বলেন, স্কুলের পেছনের জঙ্গল থেকে ওই সাপ স্কুলের শৌচালয়ে ঢুকে পড়ে। স্কুলের বিজ্ঞানের শিক্ষক মাসুদ রানা চৌধুরী সাপটিকে ধরে গোটা স্কুলকে বিরাট একটা বিপদের হাত থেকে বাঁচান। টয়লেট, সেখানে ছাত্রদের কয়েকজনের মধ্যে চোখে পড়ে যে একটা সাপ ঘোরাঘুরি করছে। তখন তারা আমাদেরকে জানানোর মাত্রই আমরা সেখানে যাই, এবং আমাদের স্কুলের একজন শিক্ষক মহাশয় মাসুদ রানা চৌধুরী মহাশয়, উনি সাহসিকতার সঙ্গে সাপটিকে খুব সন্তর্পণে ধরেন, এবং আমরা একটা জারের মধ্যে সাপটাকে বন্দি করি এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর থেকে পার্সোনেলরা এসে সাপটাকে উদ্ধার করেন। তো ছাত্ররা এতে একটু আতঙ্কিত হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি, কারণ স্কুলের পেছনে কিছু ঝোপঝাড় আছে, জঙ্গল আছে, সেখানে সাপ মাঝে মধ্যেই দেখা যায়, এবং কখনো কখনো স্কুলের কম্পাউন্ডেও তারা চলে আসে। যদিও বন দপ্তরকে জানানো মাত্রই তারা এসে সাপগুলোকে ধরার ব্যবস্থা করেন, তথাপি আমাদের মধ্যে একটা আতঙ্কের সঞ্চার হয়েছে। এবং যতটা জানা যাচ্ছে যে সাপটি খরিজ জাতীয় সাপ, ফলে আমরা একটু আতঙ্কিত। আমরা শিক্ষক স্টাফরা এবং ছাত্ররাও সকলে মিলে আমরা একটু উদ্বিগ্ন হয়ে আছি। স্কুলের সকলেই বিজ্ঞান শিক্ষকের সাহসিকতায় পঞ্চমুখ। প্রশাসনের কাছে স্কুলের পেছনের জঙ্গল কেটে ফেলার দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।